অত্যন্ত সরু উপরন্ত ভগ্ন দশাগ্রস্ত রাস্তা। শাবরুম শহরের প্রাণ কেন্দ্র কমলার জোত এলাকায় সাধনের চরম দুর্ভোগ। অনতিবিলম্বে রাস্তাটি প্রশস্ত এবং সংস্কার করার দাবি তুললেন সংশ্লিষ্ট এলাকাবাসী। রাজ্য বিধানসভার ভোট আসন্ন, ভোটের আগে সর্বত্র রাস্তাঘাট তৈরি, পানীয় জল সরবরাহ, রাস্তায় আলোর সুবন্দোবস্ত তথা সার্বিকভাবে ব্যাপক উন্নয়ন পরিলক্ষিত। কিন্তু আশ্চর্যের হলেও সত্যি, শহরের প্রাণকেন্দ্র শাবরুম বিধানসভা কেন্দ্রের সংশ্লিষ্ট নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড স্থিত কমলার জোত এলাকায় আজও বহুল ব্যবহৃত রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত। শাবরুম মহকুমা হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কের পার্শ্ববর্তী এই রাস্তায় শুধু সংস্কারের অভাবই নয়, অপ্রশস্ততার কারণে জনসাধারণের পথ চলার ক্ষেত্রেও অন্তরায় সৃষ্টি। আরও বিপত্তির বিষয় হল, অপ্রশস্ততার কারণে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি পর্যন্ত যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট রাস্তার অপ্রশস্ততার বিষয়টি তুলে ধরে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জনৈক গাড়ি চালক। এটা শাবরুম জাতীয় সড়কের হসপিটালের সামনে ঢুকিয়া কমলা জোত দিয়ে বাড়িছে। কীরকম অবস্থা? অবস্থা খুব বিপজ্জনক, গাড়ি ঢুকাইতে কষ্ট হয়, বিদ্যুতের খুঁটি দুটি ভাঙ্গা টাঙ্গা, রাস্তায় গাড়ি চালাইতে কষ্ট হয় আর কি। একটা গাড়ি ঢুকলে কি আর অন্য কোনো বাইসাইকেল অথবা বাইক যাওয়া আসা করতে পারবে? না, একটা গাড়ি ঢুকলে অন্য কোনো বাইকটা ঢুকাইতে কষ্ট। বড় গাড়িকে ঢুকতে পারবে? বড় গাড়ি ঢুকতে পারবে, ছোটো গাড়ি ঢুকে অনেক কষ্ট হয়। যদি এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে, দমকলে গাড়ি ঢুকতে পারবে কি? হ্যাঁ, আমরা ছোটো গাড়ি ঢুকতে কষ্ট হয়, বড় গাড়ি তো মনে না ঢুকবো বলে। তবে রাস্তার এমন বেহাল দশা দীর্ঘদিন যাবত বলে জানালেন স্থানীয় জনৈক প্রবীণ। পাশাপাশি অপ্রশস্ততার কারণে বিপজ্জনক বিষয়টিও তুলে ধরলেন ওই প্রবীণ নাগরিক। এটা কোন জায়গা? এটা কমলার জোত। শাবরুম নগর পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। তো এই রাস্তাটা এখন বর্তমান অবস্থা কীরকম? বর্তমান অবস্থা বিশেষ ভালো নাই। যদি এটাকে প্রশস্ত করা হয় তাহলে ফায়ার সার্ভিস ভালোভাবে আসা যাওয়া করতে পারবে, আর যদি এরকম ছোটো রাস্তা থাকে তাহলে কোনো ফায়ার দুর্ঘটনা হলে তাহলে সমস্ত বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাবে। এই রাস্তার আশপাশে কতটা পরিবার আছে? আনুমানিক 20-30টা পরিবার আছে। মানে আপনি বলছেন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে সব পরিবারে ছাই হয়ে যাবে? হ্যাঁ। আজকে কত বছর যাবত এই রাস্তাটার ভগ্ন দশা অবস্থা? দীর্ঘদিন যাবত। সংশ্লিষ্ট ব্যাপারে শাবরুম নগর পঞ্চায়েতের সংশ্লিষ্ট 7 নম্বর ওয়ার্ডের সদস্যা কমলা দাস চাকমাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সংশ্লিষ্ট সড়কের পার্শ্ববর্তী বাসিন্দার জমি ছাড়তে নারাজ, তাই তার সংস্কারও প্রশস্ত করা যাচ্ছে না। সেই রাস্তাটার ব্যাপারে আমি কি আর বলবো, সেই রাস্তাটা অনেকদিন হচ্ছে, অনেকদিন তোমার এই কি জানি অভিযোগ করছে, অভিযোগের কারণে যেমন অনেকের বাড়ির সীমানা নিয়ে সীমানা অনেকে জায়গা ছাড়ে না, জায়গা দিতে ছাড়া, এই কারণে রাস্তাটা হইতেছে না। সকলের বক্তব্য এই সংবাদ মাধ্যমে একবার খবর হওয়ার পর নগর পঞ্চায়েত তরফ থেকে নাকি জায়গা অ্যাকোয়ার করা হলো, তো কেন এরা কেন মানে আপনারা এখনো পর্যন্ত রাস্তাটা করতে পারলেন না? আপনার জায়গার সমস্যার কারণে অনেকে বিভিন্ন যেমন সেই ওয়ার্ডে অনেকে পার্শ্ববর্তী বাড়ি রাস্তার পাশে যারা বাড়ি তারা জায়গা ছাড়ে না, সেই কারণে জায়গাটা অর্ধসম দেওয়া আছে, সেই কারণে জায়গাটা করতে পারে। সে যাই হোক, কি করে রাস্তা হবে বিষয়টি নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের ভাবনার বিষয়। জনসাধারণের উপযুক্ত রাস্তা আবশ্যিক, অনতিবিলম্বে যদি রাস্তাটি সংস্কার এবং প্রশস্ত না করা হয় তবে জনসাধারণের দুর্দশা যেমন কমবে না, তেমনি বিপজ্জনক পরিস্থিতির হাত থেকে রেহাইয়ের কোনো উপায় নেই। নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের উচিত অনতিবিলম্বে বিশেষ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই রাস্তা সংস্কার ও প্রশস্ত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকাট।